কিছুদিন আগে হাই বাজেটের ছবি তুফানে মিমির অভিনয় ও নাচ ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এমনকি প্রশংসিত হয়েছে তার নাচের স্টেপও। মিমির বাংলাদেশের সঙ্গে প্রথম কাজ, বাংলাদেশে বেশ ভালো হিট হয়েছে ওই ছবি। সম্প্রতি ভারতেও মুক্তি পেয়েছে এই ছবি। বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুক্তি পেয়েছে রায়ান রাফি পরিচালিত ছবি তুফান। উক্ত ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। দিন কয়েক আগেই অভিনেতা সাংসদ দেবকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রায়ান। শুধু দেব নয়, তার বক্তব্যে ছিল জিতের উল্লেখ। জিত এই বিষয়টি নিয়ে চুপ থাকলেও রায়ানের বক্তব্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা দেব। একই সঙ্গে জানিয়েছেন রায়ান যা বলেছেন তা সত্য নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়ান দাবি করেন, তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিত দুজনেই তাকে তাদের সঙ্গে কাজের অফার দিয়েছেন। রায়ান বলেন, আমি এখনো কাউকে কনফার্ম করিনি। রায়ানের ওই বক্তব্যের পর দুই দেশেই হয় নানা রকম চর্চা, বিশেষত ওই বক্তব্যের পর বাংলাদেশ থেকে আসে শুভেচ্ছাও। তবে এবার রায়ানের সেই পোস্ট শেয়ার করে দেব লেখেন, সত্যি নয় কিন্তু ওকে অনেক শুভেচ্ছা। রায়ান এমনটা কেন বললেন এই বিষয়টা নিয়ে খুশি নন দেবের ভক্তরা, যদিও বিষয়টা এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি রায়ানকে। অভিনেত্রী মিমির বাংলাদেশের সঙ্গে ওই প্রথম কাজ, বাংলাদেশে বেশ ভালো পারফর্ম করেছে ওই ছবি। এই দেশেও মুক্তি পেয়েছে কিছুদিন আগে, তবে সেভাবে জিততে পারেনি দর্শকের মন। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।